আচ্ছা, এবার প্রোফাইল গুলো আমি একটু বোঝার চেষ্টা করি। এখানে চলে আসলাম, কোথায় আসবো? প্রোফাইল এখানে এসে দেখেন আমার কি আছে, লগ অন আওয়ার্স এন্ড লগ অন। এইগুলো কি কাজ করে? আমি লগ অন আওয়ার্সে যাই, এখানে দেখেন আপনার অফিস কয়টা থেকে কয়টা, 8টা থেকে 5টা। তাহলে কি করব, এই যে বাকি সময়টা আছে না, এই বাকি সময়টাকে আমরা ডিনাই করে দিই। এই সময়টাতে সে কি করতে পারবে না, লগ ইন করতে পারবে। এই সময়টা অর্থাৎ 5টার পরেও সে আপনার সিস্টেমে লগ ইন করতে পারবে না। অর্থাৎ এই যে ব্লু কালার গুলো আছে এই সময়গুলোতেই ইউজার গুলো লগ ইন করতে পারবে। আর এখন আপনার ফ্রাইডে অফ না? আমাদের এই ডোমেইনে কতগুলো মেশিন জয়েন করছিল, একটা হচ্ছে দেখেন সিস, আর একটা হচ্ছে যে উইন FK9, এটা না এই মেশিনও তো জয়েন করছিল, তাই তো? এখন আমি বলতেছি যে আমার ইউজার কয়টা আছে, HR1, HR2, এরকম অনেক ইউজার আছে। আমি HR1 এর জন্য আমি কি করে দিব, এই যে সিস, এই যে কম্পিউটারটা, এই কম্পিউটারটা কি করব, ফিক্স করে দিব। এই কম্পিউটার ছাড়া HR1 আর কোনো মেশিনে লগ ইন করতে পারবে না। অর্থাৎ এই সিস 1 এই মেশিনেই অনলি সে লগ ইন করতে পারবে। আমরা কি দেখলাম না যে কোনো মেশিনে লগ ইন করতে পারে, তাই তো? এখন আমি লিমিট করে দিই। তাহলে লিমিট করার জন্য আমাকে কি করতে হবে, লগ অন টু ইউজ HR1। আমি যাচ্ছি এই যে দা ফলোইং কম্পিউটার, এখানে কি করব, কম্পিউটারের নেমটা আমি বুঝতে পারছেন যে কিভাবে কম্পিউটারের নেমটা আসলে শর্ট করা কেন জরুরি। অর্থাৎ HR1 মাত্র এই সিস 1 কম্পিউটারে অ্যাক্সেস করতে, শুধু লগ ইন করতে পারে, আর কোনো কম্পিউটার থেকেই এখন আমরা কাজ করবো হচ্ছে গ্রুপ নিয়ে কাজ করবো। কি করবো, এই ইউজার গুলা কোন গ্রুপের আন্ডারে আছে, বাই ডিফল্ট যে আমরা ইউজার গুলা ক্রিয়েট করি তারা কোন গ্রুপের আন্ডারে আছে। আচ্ছা, আমরা কি সবাই শুনতেছি? জি জি স্যার, শুনতেছি সবাই? পরে কিন্তু আর কোশ্চেন করেন না, বা পরের দিন আমার জিজ্ঞাসা না যে আসলে ভাই ওই দিন এটা বুঝি নাই। আমরা বলতেছিলাম যে আমরা যে ইউজার গুলো ক্রিয়েট করি তারা একটা গ্রুপের আন্ডারে যায়, বাই ডিফল্ট একটা গ্রুপের আন্ডারে। সেই গ্রুপটা কোনটা, এই যে ডোমেইন ইউজার, এটা হচ্ছে যে আমার একটা লাইটিং কল গ্রুপ। আমি যত ইউজারই ক্রিয়েট করি না কেন, সবাই এই গ্রুপেরই মেম্বার, সবাই এই গ্রুপেরই মেম্বার। এই গ্রুপটাকে আমরা একটু ভেরিফাই করার চেষ্টা করি যে এই গ্রুপটা আসলে কোনটা। তো এখানে দেখেন ইউজার্স, এই যে ডোমেইন ইউজার্স, এটা হচ্ছে একটা আমার গ্রুপ। এই গ্রুপের আন্ডারে সবাই কি হচ্ছে, মেম্বার, দেখছেন এই যে সবাই। এখন এই গ্রুপের উপরে কোন পলিসি গুলো অ্যাপ্লাই করা আছে বলতে পারবেন কেউ? তাহলে আমরা জিপিও তে যাই, গ্রুপ পলিসি ম্যানেজমেন্ট। আচ্ছা, এই যে পলিসি আছে না, ডিফল্ট ডোমেইন পলিসি, এই সবগুলো পলিসি কারা পাবে, যারা হচ্ছে ডোমেইন ইউজার এই গ্রুপের আন্ডারে আছে। বুঝতে পারছেন বিষয়টা? তার মানে এই যে ডোমেইন ইউজার, এটাই হচ্ছে যে আমার প্রাইমারি, আর এই গ্রুপের উপর কোন পলিসিগুলো অ্যাপ্লাই করা আছে, ডিফল্ট ডোমেইন পলিসি। এখন এখানে এসে আমরা একটা কাজ করি, আমরা গ্রুপ ম্যানেজমেন্ট করব। আমরা যাচ্ছি HR, এখানে একটা নতুন একটা গ্রুপ আমরা ক্রিয়েট করব। তো এখানে যাই, এখানে গিয়ে আমরা দিব ডোমেইন লোকাল। এই যে এগুলোর পার্থক্য আপনাদের পড়তে বলছিলাম,
এই ডোমেইন লোকাল কি কাজ করে, গ্লোবাল কি কাজ করে, ইউনিভার্সালের মিনিং কি, এই তিনটার মধ্যে কম্পারিজন কি, কেউ দেখছেন? সিকিউরিটি গ্রুপের টাইপটা কি, ডিস্ট্রিবিউশনের টাইপটা কি, কি কাজ করে, এখন এইখানে দিলাম এইটার এইটার জি না এটার আমি একটা নেম দিলাম, হ্যাঁ এই গ্রুপের নেম দিলাম হচ্ছে এইচআর জি, টাইপটা কি ডোমেইন, ওকে এই গ্রুপের মেম্বার কারা, মেম্বার নেই স্যার, এই গ্রুপের এখনো মেম্বার কেউ হয়নি, এই গ্রুপের এখনো কেউ অ্যাড করে দিলাম, এই দুজন লিডারকে কি করলাম, কোন গ্রুপের মেম্বার এরা, এখন এরা কোন পলিসি পাবে, ডিফল্ট ডোমেইন পলিসি, এখনো কিন্তু এরা হচ্ছে কার মেম্বার একটু খেয়াল করি, দেখেন এই 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 চেক এই ইউজারটাকে আমরা একটু খেয়াল করি, চেক করে দেখি যে এরা আসলে কার মেম্বার, মানে মেম্বার অফ দেখছেন, এখন যদি আমি চাই যে আমার ডোমেইনের যে ডিফল্ট পলিসিগুলো আছে এই এইচআর গ্রুপে যারা আছে এরা পাবে না, এরা পাবে না, তাহলে কি এটাকে রিমুভ করে দিতে হবে, রিমুভ করে দিলাম, কি বলতেছে দেখেন তো, এই গ্রুপটা কি রিমুভ করা যায়, এই গ্রুপটা হচ্ছে যে আমার প্রাইমারি, এই গ্রুপটাকে রিমুভ করা যায়, তাহলে এই গ্রুপটা রিমুভ করার জন্য অবশ্যই আপনাকে এইচআর জি এটাকে প্রাইমারি গ্রুপ বানাইতে হবে, ওইটাকে দেখেন আমরা প্রাইমারি গ্রুপ আসলে বানাইতে পারি কি পারি, মানো যাচ্ছে এই যে সেট প্রাইমারি গ্রুপ এই অপশনটা গ্রে হয়ে আছে না, মানো যাচ্ছে আমার এই গ্রুপের টাইপ কোনটা ছিল, ডোমেইন লোকাল, অর্থাৎ ডোমেইন লোকাল গ্রুপ কি কিন্তু আপনার প্রাইমারি বানানো যায় না, এখানে আরো একটা গ্রুপ আমরা ক্রিয়েট করি, গ্রুপ আগেটা ছিল আমাদের ডোমেইন লোকাল, এবার কি করতেছি আমরা গ্রুপের নেম এইচআর, ওকে এই গ্রুপের মেম্বার কারা হবে, প্রপার্টিস অ্যাড করি আমরা এইচআর, অ্যাড করে ফেললাম, ওকে অ্যাপ্লাই, এখন আমরা যাই চেক করি মেম্বার অফ, দেখেন তো এইচআর ওয়ান এইচআর টু কাদের মেম্বার, আপনাকে যদি জিজ্ঞেস করি পারবেন, এখন দেখেন এটা হচ্ছে কি প্রাইমারি করে ফেললাম, এটাকেও আমরা এখন এই এইটা এইটা কি আমার প্রাইমারি গ্রুপ, এর উপর কি আমি কোনো পলিসি অ্যাপ্লাই করে রাখছি, এর উপর আমার কোনো পলিসি অ্যাপ্লাই করা নেই, তাহলে এই কি আমার এই পলিসিটা পাবে, ডিফল্ট ডোমেইন পলিসি না পাবে না, এই পলিসি কার উপর অ্যাপ্লাই করা ছিল, ডোমেইন ইউজারের, এখন ওই ইউজারগুলোর উপর আমি যদি পলিসি অ্যাপ্লাই করতে চাই তাহলে এখানে কি করতে হবে, এখানে আমাকে নতুন করে আবার পলিসি ক্রিয়েট করতে হবে, বুঝতে পারছেন বিষয়গুলো, বুঝছি যে প্রাইমারি গ্রুপ বা ডোমেইন ইউজার যে গ্রুপগুলো আছে এগুলোকে কিভাবে চেঞ্জ করবো, এরপর পলিসিগুলো কিভাবে অ্যাপ্লাই করবো, পরের দিন আপনাদের একটা রিটেন এক্সাম হবে, আর সাবমিটিং এর একটা ল্যাব টেস্ট হবে।
আপনাদের রেজাল্টগুলো জানতে চাইলেন না প্রসেসে তাই তো 31 এর মধ্যে কেউ পাইছে 7 কেউ পাইছে 8